ঘনমাত্রা, ঘনমাত্রা নিয়ে পড়ালেখা করব, যেটা আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং যেইখান থেকে আমাদের সৃজনশীল আসবে, একটা গ নাম্বার প্রশ্ন কমন আসবে। তো ঘনমাত্রাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এস দ্বারা প্রকাশ করি। আমি যদি মোলারিটির কথা বলি, ঘনমাত্রা কয়েক ধরনের হয়, মোলারিটি, মোলালিটি, নর্মালিটি। সো মোলারিটিটা যদি বলি, ঘনমাত্রা এস ইকুয়াল টু আমরা জানি ডাব্লিউ বাই এম ভি। একটু খেয়াল করো, এই ভিটা অবশ্যই লিটার এককে, ভিটা কি লিটার এককে, এমটা হচ্ছে মোলার ভর যেটাও গ্রাম এককে হয়, ডাব্লিউটা হচ্ছে পরিমাণ তোমার গ্রাম এককে, মানে তুমি কতটুকু নিলা। তো এস ইকুয়াল টু ডাব্লিউ বাই এম ভি, বা তুমি এইভাবেও লিখতে পারো ডাব্লিউ ইন্টু 1000 ডিভাইডেড বাই এম ভি, তখন ভিটা মিলিলিটার এককে, বাকি সব কিছু ঠিক থাকবে, তখন ভিটা কি মিলিলিটার এককে, এই জিনিসটা মাথায় রাখবা। আবার দেখো, মোল সংখ্যা থেকেও, মোল সংখ্যা থেকেও তুমি ঘনমাত্রা বের করতে পারো তোমার এন বাই ভি, ঠিক আছে। ঘনমাত্রা এস ইকুয়াল টু এন বাই ভি, ভিটা মনে রাখবা অবশ্যই লিটার এককে, ভিটা কি অবশ্যই লিটার এককে। দেখো, ঘনমাত্রা এস ইকুয়াল টু মোল সংখ্যা ডিভাইডেড বাই আয়তন, ভিটা অবশ্যই লিটার এককে, মোলারিটিটা বলতেছি আমরা। তারপরে দেখো, আমাদের তুমি যদি পিপিএম থেকে, ঠিক আছে, ঠিক আছে, পিপিএম তে চাও, ধরো পিপিএম এককে যে মানটা দেওয়া আছে, পিপিএম আমরা জানি পিপিএম ইকুয়াল টু এস এম ইন্টু 10³, তো এস ইকুয়াল টু পিপিএম বাই এম ইন্টু 10³, আচ্ছা, ডিভাইডেড বাই আণবিক ভর ইন্টু 10³। তুমি পিপিএম একক থেকে তুমি যদি ঘনমাত্রা বের করতে চাও, দেখো পিপিএম একক থেকে তুমি যদি ঘনমাত্রা বের করতে চাও, তাহলে ঘনমাত্রা এস ইকুয়াল টু পিপিএম ডিভাইডেড বাই এম ইন্টু 10³। এখন আসো, আমরা যদি আরেকটা দেখতে চাই, ধরো পার্সেন্টেজ যুক্ত কোনো দ্রবণের, ধরো দেওয়া আছে এক্স পার্সেন্ট, তাহলে ওই দ্রবণের ঘনমাত্রাও তুমি বের করতে পারবা এক্স ইন্টু 10 ডিভাইডেড বাই এম, কি এক্স ইন্টু 10 ডিভাইডেড বাই এম। সবগুলা সূত্র, সবগুলা সূত্র তোমাদের কাজে লাগাইতে হবে, সবগুলা সূত্র কাজে লাগাইতে হবে, এবং সবগুলা সূত্র মাথায় রাখলে যে কোনো অঙ্ক করা সম্ভব, ঠিক আছে, যে কোনো অঙ্ক করা সম্ভব। ওকে, পিপিএম এ আসতেছি, পিপিএমও ঘনমাত্রার একটা একক। আমরা এই যে দেখো, ঘনমাত্রাটা আসলে কি, মোলারিটিতে যেটা ঘনমাত্রা সেটাকে আমরা বলি মোল পার লিটার, মানে প্রতি লিটারে যত মোল দ্রব্য দ্রবীভূত থাকে, আমি আবারও বলতেছি প্রতি লিটারে যত মোল দ্রব্য দ্রবীভূত থাকে সেটাই হচ্ছে কোন একটা দ্রবণের মোলারিটি বা ঘনমাত্রা। আর পিপিএম যেটা, পিপিএম একটু খেয়াল করো, এখনই আসতেছি পিপিএম এ, পিপিএম হচ্ছে পার্টস পার মিলিয়ন, পার্টস পার মিলিয়ন, অর্থাৎ একটু খেয়াল করো পিপিএমটা কি পার্টস পার মিলিয়ন, বা তুমি যদি সহজে বলো প্রতি মিলিয়নে মনে করো তোমার মোল সংখ্যা। এখন পিপিএম এর সূত্রগুলা কি, দেখো পিপিএম এর সূত্রগুলা কি, পিপিএম এর প্রথম সূত্র হচ্ছে এস এম ইন্টু 10³, এস এম ইন্টু 10³, এসটা কি ঘনমাত্রা, এসটা কি ঘনমাত্রা, আর এমটা কি আণবিক ভর। যদি পার্সেন্ট এককে কোনো কিছু থাকে, খেয়াল করো, যদি পার্সেন্ট এককে কোনো কিছু থাকে, তাহলে পার্সেন্ট ইন্টু 10⁴, কি হবে পার্সেন্ট ইন্টু 10⁴। পার্সেন্ট এককে যদি কোনো কিছু থাকে তাহলে কি হবে পার্সেন্ট ইন্টু 10⁴। ধরো তোমার যদি ডাব্লিউ বাই ভি কোনো দ্রবণ থাকে, ডাব্লিউ গ্রাম এককে, ভিটাও গ্রাম এককে, দেখো ডাব্লিউ গ্রাম এককে, ভিটাও গ্রাম এককে, আমি আবারও বলতেছি ডাব্লিউটাও গ্রাম এককে, ভিটাও গ্রাম এককে, তাহলে তুমি মনে রাখবা, একটু খেয়াল করো, বা সরি এখানে ডাব্লিউ গ্রাম এককে, ঠিক আছে, একটু ডাব্লিউ যদি গ্রাম এককে থাকে, ভিটা যদি মিলিলিটার এককে থাকে, তাহলে কোনো কিছু গুণ করা লাগবে না। পিপিএম কি ডাব্লিউ বাই ভি,
বা পিপিএম দ্বারা বোঝায়, দেখো মিলিগ্রাম পার লিটার, একটু উল্টা হয়ে গেছে, একটু উল্টা হয়ে গেছে, দেখো কি হবে এখানে মিলিগ্রাম পার লিটার হবে, খেয়াল করো। ডাব্লিউ বাই ভি, ডাব্লিউটা হচ্ছে মিলিগ্রাম এককে, ভিটা হচ্ছে গ্রাম এককে, তো মিলিগ্রাম পার লিটার, ভিটা কি লিটার এককে, সরি কি যে হচ্ছে, ভিটা কি লিটার এককে। সো পিপিএম মিন্স কি, মিলিগ্রাম পার লিটার, অলওয়েজ মাথায় রাখবা পিপিএমটা কি মিলিগ্রাম পার লিটার, ডাব্লিউটা কি মিলিগ্রাম এককে, ভিটা লিটার এককে, তোমার কোনো কিছু গুণ করা লাগবে না। পিপিএম মিন্স কি মিলিগ্রাম পার লিটার। এখন দেখো, এখন দেখো তোমার ধরো ডাব্লিউটা আর ভিটা, খেয়াল করো ডাব্লিউটা তোমার হচ্ছে গ্রাম এককে, ভিটা হচ্ছে মিলিলিটার এককে, ডাব্লিউটা কি এককে গ্রাম এককে, ভিটা হচ্ছে মিলিলিটার এককে, তোমাকে কি করতে হবে 10^6 গুণ করতে হবে, 10^6 গুণ করতে হবে। দেখো একটু খেয়াল করো, ডাব্লিউটা গ্রাম এককে, ভিটা মিলিলিটার এককে, ঠিক আছে, ভিটা মিলিলিটার এককে, তখন 10^6 গুণ করতে হবে। দেখো এক্সটা কি, অনেকে বলতেছে ভাই এক্সটা কি, দেখো এক্সটা হচ্ছে ধরো মাঝে মাঝে বলে না 5% সোডিয়াম কার্বোনেটের ঘনমাত্রা কত, Na2CO3 এর ঘনমাত্রা কত, 5% সোডিয়াম কার্বোনেটের ঘনমাত্রা কত, এটা কিন্তু মাঝে মাঝে বলে, এটা মিন্স কি, এটা মিন্স হচ্ছে পার্সেন্ট ইনটু, মানে এই যে এই এটাকে আমরা এক্স পার্সেন্ট ধরছি, এটাকে কি ধরছি এক্স পার্সেন্ট ধরছি, এটাই হচ্ছে এখানে এক্সটা লিখছি ভাই, এটাই কি লিখছি এখানে এক্সটা লিখছি আর কি। ওকে ওকে, অনেকে বলতেছে ভাই এই টপিকে কোন জায়গা থেকে সৃজনশীল আসবে আর কি, ঠিক আছে, এই যে পিপিএম পড়াচ্ছি না, এই যে এতগুলো সূত্র দিচ্ছি না, পিপিএম থেকেই তোমার হচ্ছে সৃজনশীল আসবে, দেখো আমি সবগুলো সৃজনশীলই দেখাবো আর কি। এখন দেখো এটা মাঝে মাঝে এরকমও থাকতে পারে, ডাব্লিউ বাই ডাব্লিউ কি থাকতে পারে, ডাব্লিউ বাই ডাব্লিউ, এই ডাব্লিউটা হচ্ছে দ্রবের ভর, এটা কি দ্রবের ভর, এটা হচ্ছে নমুনার ভর, এটা কিসের ভর, নমুনার ভর ইনটু 10^6, দুইটাই কি গ্রাম এককে, দুইটাই কি গ্রাম এককে। সো এই হচ্ছে পিপিএম এর এতগুলো সূত্র দিলাম ভাইয়া, ঠিক আছে, খেয়াল করো পিপিএম এসএম ইনটু 10³, পার্সেন্ট ইনটু 10^4, ডাব্লিউ বাই ভি মিলিগ্রাম পার লিটার। তুমি চাইলে এত কিছু না করেও এই মিলিগ্রাম পার লিটার দিয়েই করতে পারো, অর্থাৎ তুমি উপরের এককটাকে মিলিগ্রামে কনভার্ট করবা, নিচেরটাকে লিটারে কনভার্ট করবা, তাইলেই তুমি পিপিএম এককে পেয়ে যাবা আর কি। সো এই জিনিসগুলো আমি একটু দেখাই দেব, আমি আবারও বলছি আর কি, না মনে থাকবে না এটা কোনো কথা না, তুমি যদি 3 বা 4 বার রিভাইজ দাও সব কিছুই মনে থাকবে। এখন যদি তুমি চিন্তা করো যে ভাইয়া আমি একবার পড়েই, ঠিক আছে, একবার পড়েই চলে যাব বা সব কিছু মনে রাখতে পারবো, তাহলে কিন্তু হবে না আর কি, ঠিক আছে। সো যারা আগে 1-2 বার পড়ছে তারা আমাকে বা তারা বুঝতে পারবে আসলে হচ্ছে এই জিনিসগুলো তাদের জন্য কতটা সেভিয়ার। সো আমি যখন ম্যাথ করব তখন দেখবা হচ্ছে জিনিসগুলো কতটা সহজ। ওকে।